ডাইজেস্টিভ টিউব। আমাদের যত পার্ট আছে এটা হলো সবচেয়ে ডাইলেটেড পার্ট অফ ডাইজেস্টিভ টিউব, ডাইজেস্টিভ টিউবের সবচেয়ে মোস্ট ডাইলেটেড টিউব। হ্যাঁ, ইট ইজ এ হোলো মাস্কুলার, হোলো মানে ফাঁকা, ফাঁপা জাতীয় যেটা বলতেছে, মাস্কুলার অর্গান ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এটা কোথায় অবস্থিত? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, মানে অ্যাবডোমিনের ভিতরে আছে, আপার অ্যাবডোমিন। ইট ইজ এ লাইজ মেইনলি ইপিগেস্টিয়াম অফ দ্য অ্যাবডোমিন। এটা শরীরে সাধারণত কোথায়? ইপিগেস্টিয়ামে। পার্ট ইন দ্য লেফ হাইপোকন্ড্রিয়াস অ্যান্ড অ্যাম্বলিকা রিজন। আমাদের 9 রিজিয়ন ইন হিউম্যান বডি, তাহলে নয়টা রিজিয়ন আছে, নয়টা। এটা পড়ছে কোথায়? লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। আমি রিজন পড়াইনি, কিন্তু আবারও আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, রিজন আমরা হয়তো বা পড়বো সামনের ক্লাসে। তো তার আগে আমি রিজন সম্পর্কে বলে দিই, আমাদের মানবদের নয়টা রিজন আছে, রাইট হাইপোকন্ড্রিয়াম রিজন, লেফট হাইপোকন্ড্রিয়াম রিজন। যেটা বলতেছিলাম যে এটা শুয়ে রয়েছে কোথায়? ইপিগেস্টিয়াম রিজন। আমাদের যে দুই লান্স আছে, লান্স এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে যে আছে ইপিগেস্টিক রিজন, সেই ইপিগেস্টিক রিজনে আছে, আমি দেখাবো আপনাদের ভিউতে। তো আমাদের যেটা রিজন বলেছিলাম, নয়টা রিজন, রাইট লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, তারপরে রাইট লাম্বার, তারপরে লেফট লাম্বার, রাইট আই লেফট ফোসা, লেফট আই লেফট ফোসা, তারপর বলতেছে কি তো ইপিগেস্টিক রিজন, আম্বিলিকাস রিজন অ্যান্ড হাইপোগেস্টিক রিজন। আমাদের এই যে নয়টা রিজন আছে, এখানে ইপিগেস্টিক রিজন, আমাদের যে ইপিগেস্টিক রিজন এর অবস্থিত পার্ট ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়া, আর কিছু অংশ আছে কোথায়? লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে অবস্থিত অ্যান্ড ইসোফেগাস এ। দ্য ইন্ড অফ দ্য পাইলোরিক ইন্ড অফ দ্য স্টোমাক, তাহলে ইসোফেগাস এবং ইট বিগিনস ইন দ্য লোয়ার ইন্ড অফ দ্য ইসোফেগাস। এ শুরু হয় কি? ইসোফেগাসের যে লোয়ার সর্বশেষ পার্ট আছে সেখান থেকে শুরু হয় এবং শেষ হয় পাইলোরিক ইন্ড অফ দ্য স্টোমাক, যেটাকে বলতেছে ডিউডেনামের আগে। হ্যাঁ, ডিউডেনামের আগে আমরা একটু ছবিটা দেখে নিই। দেখেন আমাদের শুরু হয়েছে কি? তাই এই যে ইসোফেগাস, ইসোফেগাস থেকে আমাদের এটা হলো ইসোফেজিয়াল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন, হ্যাঁ, যেটাকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়? এই যে পাইলোরাস, এখানে বলতেছে পাইলোরিক এন্ডাম ইন্ড, পাইলোরিক ইন্ডের মধ্যে যায় শুরু হয়ে শেষ হয়েছে। তো আমরা একটা দেখে নিই স্টমাকটা, স্টমাকটা দেখতে একটা আমের মতো মনে হচ্ছে, তাই না? এখন দেখো, প্রথমে আমরা পড়ি ইসোফেগাস, স্টমাকের পার্ট হলো ফান্ডাস, বডি, পাইলোরিক, তিনটা পার্ট এখানে দেখা দেওয়া আছে, ফান্ডাস, বডি, তারপরে পাইলোরাস, ফান্ডাস, বডি, পাইলোরাস। এদিকে আছে কার্ভেচার আছে দুইটা, এটা হলো যে আমাদের বাঁকা যে এটা সেটা বলতেছে কি লেজার কার্ভেচার, আর এদিকে আছে কি গ্রেটার কার্ভেচার। মানে দেখবে ইন্ড আছে দুইটা, একটা হলো কার্ডিয়াক ইন্ড আর একটা হলো পাইলোরিক ইন্ড, এটা হলো কার্ডিয়াক ইন্ড এন্ড পাইলোরিক ইন্ড। এটা দিয়ে আমাদের এখানে ছবিটা দেখ, পাইলোর আছে, এখানে হলো পাইলোরিক ইন্ড। তারপর বলেছে এই যে অ্যাঙ্গুলার নোজ, হ্যাঁ, এটা কি আমাদের যে অ্যাঞ্জেল, যেটাকে অ্যাঞ্জেল মানে হলো বাঁকা, হ্যাঁ, এখানে দেখেন একটা বাঁকা কাচির মতো একটা বাঁকা অংশ, সেটাকে হতে আছে অ্যাঞ্জেলার নোজ। তো এখন আমরা পরবর্তী একটা ছবিতে চলে যাব। দেখো এখানে সুন্দর স্টমাক ইন্টিরিয়র ভিউ, হ্যাঁ, আমরা একটু সামনে থেকে যেটা হলো পোস্টিরিয়র মানে পিছনে থেকে, সামনে থেকে আমাদের কী আছে দেখো, আমাদের এখানে আছে ইসোফেগাস, হ্যাঁ, তারপর আছে এখানে কার্ডিয়া, হ্যাঁ, তারপর লংগিটিউডিনাল মাসেল লেয়ার, সার্কুলার মাস্কুলার লেয়ার, অবলিক মাসেল লেয়ার অ্যান্ড ওভারলাইং দ্য মিউকাসা। দেখো ওই যে অবলিক, হ্যাঁ, অবলিক আর আর যেটা দেওয়া হয়েছে, আর এটা হলো কি সার্কুলার মানে গোল, হ্যাঁ, সার্কুলার মানে বৃত্ত আকারে যেটাকে বলা হয়েছে। দেখো সুন্দর করে একেবারে ভিউ, তারপরে লেজার কার্ভেচার এন্ড যে পাইলোরিক রিজিয়ন, হ্যাঁ, কোনটুক থেকে কোনটুকে কেবল পাইলোরিক রিজিয়ন সুন্দর করে দেওয়া হয়েছে, কি পাইলোরিক স্পিরেটার, তারপর হচ্ছে ডিউডেনাম, ডিউডেনামের গর্তটা দিয়ে দিছে, মানে একটা কেটে ভিউ দেখা হয়েছে, পাইলোরিক ক্যানেল, আবার দেখা যাচ্ছে পাইলোরিক এন্ট্রাম, হ্যাঁ, তারপরে বলছে এদিকে দেখো রাফেস, তারপর বলছে এই যে দেখো এইদিকে সুন্দর যে ভিউ, হ্যাঁ, মনে হচ্ছে যে একটা ঢেউ, যেমন সমুদ্র পাড়ে যখন বালি চলে যায়, হ্যাঁ, দেখা যায় যে বালি চলে যাওয়ার পর যে একটা ছোটো ছোটো ঢেউর মতো সেরকম। তারপর বলছে কি এখানে দেখো, এখানে ব্রেন আছে, আটারি আছে, হ্যাঁ, ব্রেন আছে, আটারি, এগুলা সুন্দর ভিউ দেখা যাচ্ছে যে ব্রেন আর আটারি। তারপর গ্রেটার কার্ভেচার অ্যান্ড ল্যাটারাল সার্ফেস, লেফট দেখানে যে চিহ্ন করে দিচ্ছে লেফট গ্যাস্ট্রো ইসোফেলিক ভেসেল, মানে ভেন, ঠিক আছে, ভেসেল, হ্যাঁ, ভেসেলগুলো দেওয়া আছে। এখন আমরা পড়বো, দেখো ইট হ্যাজ এ থ্রি পার্ট, কয়টা পার্ট আছে? তিনটা, ফান্ডাস, বডি, পাইলোরাস। ইট হ্যাজ এ টু ইন্ট, কার্ডিয়াক ইন্ট অ্যান্ড পাইলোরিক ইন্ট। ইট হ্যাজ এ টু কার্ভেচার, একটা গ্রেটার কার্ভেচার আর একটা লেজার কার্ভেচার।
এখন এই যে আমাদের স্টমাকটা, স্টমাকটার কি কি লেয়ার দ্বারা আবরণ করে রাখছে, হ্যাঁ এই আবরণগুলো আমরা সাধারণত আমাদের একটা মুখস্থ করে ফেলবো, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, অনেক সময় আমাদের ভাইভাতে বলে যে হোয়াট আর দ্য লেয়ার কনসিস্টেড অফ দ্য ফলিং, হোয়াট আর দ্য লেয়ার কনসিস্টেড অফ দ্য স্টমাক, সে বলতেছে দ্য সেরোসাকোয়েড ফর্মালি মেসোথিলিয়াম দ্বারা তৈরি, তারপর মাস্কুলার কনসিস্টিং অফ স্টমাক মাসেল সাব মিউকাসা, মিউকাসা কোয়েড লাইন্ড বাই সিম্পল কলমনার ইপিথিলিয়াম টিস্যু দ্বারা তৈরি। তো এখন আমরা সবচেয়ে যেটা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট, এক ওয়ার্ড থেকে আসে যে হোয়াট ইজ স্টমাক, রাইট আর দ্য ড্রয়েন লেভ, রাইট এ ড্রয়েন লেভেল অফ স্টমাক, এটা একটা আসতে পারে। তার একটা আসতে পারে হলো যে ব্রিফলি ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ স্টমাক অ্যান্ড উইথ ফাংশন অফ স্টমাক, স্ট্রাকচার যখনই আসবে তখন কিন্তু তুমি ড্র করে দিবে, কারণ ড্রয়েন লেভেল দিলে সারা তোমার মার্কটা বেশি ক্যারি করবে। তো যাই হোক এখন আমরা শুরু করবো দ্য ফাংশন অফ দ্য স্টমাক। তো স্টমাকের আসলে মূলত কাজটা কি, আমরা বলি পাকস্থলীতে হজম করে, পাকস্থলীতে হজম করে, এটা আমরা অনেকেই বলে থাকি না, তো আমরা এখন বলবো দ্য স্টমাক অ্যাক্টস এজ এ প্রাইমারি এজ এ রিজার্ভার অফ ফুড। তাহলে বলতেছে স্টমাকের প্রথমত কাজ হচ্ছে খাবারটাকে রিজার্ভ করে রাখা, মানে কিছু সময়ের জন্য ধরে রাখে, খাবারটাকে কিছু সময়ের জন্য ধরে রাখে। তাহলে কি আমরা বলবো স্টমাকের প্রথম কাজ হচ্ছে খাবারটাকে কি অল্প সময়ের জন্য পাকস্থলীতে ধরে রাখা। তাহলে স্টমাক অ্যাক্ট এজ এ প্রাইমারি রিজার্ভার অফ ফুড, মুখস্থ করে ফেলবে এটা সবসময় প্রথম কথাই এটা লিখতে হবে, স্টমাক অ্যাক্ট এজ এ প্রাইমারি রিজার্ভার অফ ফুড বাই ইটস পেরিস্টালটিক মুভমেন্ট অফ সফটনেস মিক্স উইথ ফুড উইথ এ গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের সাথে আমাদের কী হয়, আমাদের খাবারগুলোকে পেরিস্টালটিক মুভমেন্ট করে, সফট করে, মিক্সার করে, তাহলে কী হয়, তারপরে দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রোডিউস প্রসিডিউর দ্যাট ইজ এ গ্যাস্ট্রিক জুস। তাহলে কী বলা হয়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রসিডিউর কী করে, গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড আছে সেটা প্রডিউস করে গ্যাস্ট্রিক জুস হুইচ কন্টেইন এনজাইম, যার ভিতরে থাকে এনজাইম। এবার তুমি ভেঙে ভেঙে পড়তে পারো, গল্পের মতো করে পড়তে পারো যে ই বাই ইটস, আমরা যখন পড়ছি বাই ইটস পেরিস্টালটিক মুভমেন্ট ইটস সফটনেস থেমে গেছি, তারপরে মিক্স দ্য ফ্রুট উইথ এ গ্যাস্ট্রিক জুস, মিক্স দ্য ফ্রুট উইথ এ গ্যাস্ট্রিক জুস, এভাবে পড়বা। তারপর দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রসিডিউর দ্য গ্যাস্ট্রিক জুস, এক কথায় যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কী প্রসিডিউর তৈরি করে, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রোডিউস বা প্রসিডিউর বা প্রোডিউস দ্য গ্যাস্ট্রিক জুস, অ্যান্ড এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কী থাকে, হুইচ কন্টেন্ট, যার ভিতরে আছে এনজাইম, আর এনজাইমের কাজ হলো দ্যাট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডাইজেশন অফ ফুড। তাহলে এক টাকা বলতেছে দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রসিডিউর বা প্রোডিউস গ্যাস্ট্রিক জুস হুইচ কন্টেন্ট, যার ভিতরে থাকে এনজাইম, আর এনজাইমের কাজ হলো দ্যাট রোল দ্যাট প্লে ইম্পর্টেন্ট রোল ইন ডাইজেশন অফ ফুড, আর এনজাইমের কাজ হলো খাবারটাকে সুন্দরভাবে ডাইজেশন করা। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অলসো প্রোডিউস হাইড্রোক্লোরিক অ্যাসিড হুইচ ডিস্ট্রয় মেনি অর্গানিজম। তাহলে কী বলতেছে এখানে দেখেন যে দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অলসো প্রোডিউস, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রথম গ্যাস্ট্রিক জুস প্রোডিউস মানে তৈরি করলো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর একটা জুস তৈরি করে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে বলে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে আপনার শরীরে যে আমাদের খাবারের ভিতরে যে অনেক ধরনের অর্গানিজম আছে সেগুলো কী কী ডিস্ট্রয় করে। পাঁচ নম্বরকে প্রেজেন্ট ইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আমাদের ফুড যেটার ভিতরে খাবার এবং আমাদের পানির ড্রিঙ্ক জাতীয় খাবার যে আমরা যেগুলো পান পান করে থাকি সেগুলো থাকে। সাম সাবস্টেন্স লাইক ইজ অ্যালকোহল ওয়াটার সল্ট ফিউ ড্রাগ আর অ্যাবজর্ব ইন দ্য স্টমাক। তাহলে কী উদ্দেশ্যে এছাড়াও কিছু কিছু সাবস্টেন্স পদার্থ যেমন আমরা অ্যালকোহল ওয়াটার সল্ট অ্যান্ড ফিউ ড্রাগ কিছু আমাদের ওষুধ যেটা স্টমাক অ্যাবজর্ব শুষে নিয়ে থাকে। সাত নম্বরটা পড়ব, ইট হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ ভিটামিন বি টুয়েলভ, এটা কী করে ভিটামিন বি টুয়েলভ কী অ্যাবজর্পশন করতে সহায়তা করে। তাহলে আমরা প্রথম থেকে আবার সুন্দরভাবে একটু বাংলায় পড়ব। একটা আমরা বলে স্টমাকের প্রথম কাজ হলো প্রাইমারিভাবে স্টমাক অ্যাক্ট অ্যাজ এ প্রাইমারি রিজার্ভার অফ ফুড, দুই নম্বর হচ্ছে বাই ইটস পেরিস্টালটিক মুভমেন্টস ইটস সফটনেস অ্যান্ড মিক্স দ্য ফুড উইথ এ গ্যাস্ট্রিক জুস, দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অলসো প্রোডিউস গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্রোডিউস গ্যাস্ট্রিক জুস
হুইচ কন্টেন এনজাইম দ্যাট প্লে ইম্পর্টেন্ট রোল ইন ডাইজেশন। তারপর বলতেছে কি দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অলসো প্রোডিউস হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড হুইচ ডিস্ট্রয় মেনি অর্গানিজম। তারপর বলতেছে প্রেজেন্ট ইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাহলে কি সেখানে খাবার থাকে, খাবার পানি থাকে, যেখানে বলছে পানি জাতীয় দ্রব্যাদি থাকে। তাছাড়া কি করে আমাদের বিভিন্ন ধরনের সাবস্টেন্স যেমন অ্যালকোহল, ওয়াটার, সল্ট, ফিউ ড্রাগ অ্যাবজর্ব করে কি স্টমাক। তারপর বলছে ইট হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ভিটামিন বি টুয়েলভ, এবং ভিটামিন বি টুয়েলভ আমাদের সায়ানোকোবালামিন যেটা, সেটা কি করে সে অ্যাবজর্পশন করতে সাহায্য করে। তো তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি আমার সাধ্য মতো অনলাইন ক্লাসে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে জানাতে পারো, মোবাইল ফোনে জানাতে পারো, এবং গ্রুপ মেসেঞ্জার সেটাকেও আমাদের কোশ্চেন করতে পারবে। কোশ্চেন করলে আমি চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যান্সার দিয়ে দিব। তারপরেও যদি আমি আবারও বলতেছি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে সেগুলা তুমি নিজে নিজে ট্রাই করবে সংশোধন করার জন্য। যদি না পারো সেক্ষেত্রে তুমি আমার দরজা সবসময় খোলা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।